আপনি কি আপনার ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত না ব্রেইন আপনাকে নিয়ন্ত্রণ করছে? বন্ধুরা, এই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও শুরু করব। আপনি কি আপনার ব্রেইনে রাখা বিষয়গুলো মনে রাখতে পারছেন, নাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি গুরুত্বপূর্ণ সময়ে আপনি ভুলে যাচ্ছেন? আপনি আপনার পেছনের কথাগুলোকে বারবার মনে রাখার চেষ্টা করছেন কিন্তু ভুলে যাচ্ছেন, এবং এই বিষয় নিয়ে আপনি ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছেন, ডাক্তার বলছে আপনার অ্যালজাইমার হয়েছে। আসলে আপনার ব্রেইনে নিউরন সেলগুলোর ক্যাপাসিটি কমে গিয়েছে, আপনার ব্রেইনের নিউরন সেলগুলো অলস হয়ে গিয়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা কর্মঠ না। জানেন, তেজ ব্রেইন হচ্ছে আপনার জন্য অ্যাসেট, আর অলস ব্রেইন হচ্ছে আপনার লাইবিলিটি। আজকের এই ভিডিওতে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, যে পয়েন্টগুলো আপনি স্টেপ বাই স্টেপ মেনটেন করার মাধ্যমে আপনার অলস ব্রেইনকে, ইনঅ্যাক্টিভ ব্রেইনকে, নিষ্ক্রিয় ব্রেইনকে আপনি সক্রিয় করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, শার্পেন করতে পারবেন। এই সময় আপনার ব্রেইন শার্পেন রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উল্টাপাল্টা। আমাদের বডি কিছু কমন বিষয়ে কাজ করতে অভ্যস্ত, সেটি হচ্ছে যেমন আমরা ব্রাশ করি, ডান হাতে ব্রাশ করি, অল টাইম আমরা ডান হাতে ব্রাশ করি, এটি আমাদের জন্য কমফোর্ট জোন। ব্রেইন এই বিষয়গুলোকে, সিগন্যালগুলো মুখস্থ করে রেখেছে। আপনি মাঝে সাজে সপ্তাহে একবার দুবার আপনি বাম হাতে ব্রাশ করবেন, একটু উল্টাপাল্টা কাজ করবেন, তাহলে ব্রেইনের অলস নিউরনগুলো অ্যাক্টিভ হবে, আপনার সক্রিয় হবে, এবং আপনার ব্রেইন শার্পেন হবে। আপনি ভুলে যাওয়া জিনিসগুলো আস্তে আস্তে মনে রাখার জন্য যে চেষ্টা করছেন সেটাতে আপনি সফল হবেন। সেকেন্ড যে পয়েন্টটি, আমরা সবাই ডান হাতে লিখি, আমাদের যাতে ডান হাতে লেখার অভ্যাস রয়েছে, এবং আমরা কখনোই বাম হাতে লেখার চেষ্টা করি না, কিন্তু মাঝে সাঝে অর্থাৎ সপ্তাহে একবার দুবার আপনি আপনার নিজেকে চ্যালেঞ্জ দেন, বাম হাতে লেখার জন্য চেষ্টা করেন, এবং বাম হাতে আপনি লেখেন, তাহলে আপনার ব্রেইনের ইনঅ্যাক্টিভ অলস নিউরনগুলো আবার অ্যাক্টিভ হওয়া শুরু করবে। যখনই কোনো আপনি চ্যালেঞ্জের মুখে ফেলবেন, অর্থাৎ উল্টাপাল্টা কাজ করবেন, তখন আপনার ব্রেইনের অলস নিউরনগুলো কী করবে, আরপান শার্পেন হওয়া শুরু করবে, অ্যাক্টিভ হওয়া শুরু করবে। মনে রাখবেন, শার্পেন মেমোরি অর্থাৎ তেজ ব্রেইন আপনার অ্যাসেট, অলস ব্রেইন আপনার লাইবিলিটি। সেকেন্ড যে পয়েন্টটি, চেঞ্জ ইউর ওয়ে টু অফিস, ইউর কলেজ ওয়ান্স এ উইক। আপনি যেই পথে অফিসে যান, অর্থাৎ যেই পথ দিয়ে আপনি সবসময় অফিসে যান, মাঝে সাঝে আপনি ওই পথটা বদলে ফেলেন, ভিন্ন একটি পথে আপনি অফিসে আসা যাওয়া করেন, ভিন্ন একটি পথে আপনি অফিস থেকে ফেরেন, আপনি যেই পথে কলেজে যান, আপনি যেই পথে স্কুলে যান, ভিন্ন একটি পথে সপ্তাহে একবার অথবা দুবার মাঝে সাজে আপনি ভিন্ন পথে আপনার কলেজ থেকে ফেরেন, এতে আপনার ব্রেইনের নিউরন সেলগুলো অ্যাক্টিভ হবে, আপনার ব্রেইন তেজ হবে, শুধু তেজ হবে না, ব্রেইন দৌড়াবে। তিন নম্বর পয়েন্টটি, ফোকাস অন অ্যানাদার পার্সন নেক্সট টাইম ইউ ইন্টারঅ্যাক্ট। আপনার অফিসে, আপনার পেশাগত জীবনে, অথবা আপনার বাসায়, অথবা আপনি যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে যখন কমিউনিকেশন করেন, তাকে খুব গভীরভাবে আপনি খেয়াল করেন, তাকে ফোকাস করেন, তার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, এবং আপনি বাসায় ফিরে আসার পরে আজ রাতে আপনি মাগরিবের পরে আপনি একটা কাগজ কলম নিয়ে বসেন, আজকে আপনি যার সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন সেই ব্যক্তি কোন কালারের শার্ট পরেছিল, তার চুলগুলো ব্যাক ব্রাশ ছিল কি না, তার গায়ে যে স্যুটটা ছিল স্যুট ছিল কি না, তিনি যে ঘড়ি পরেছেন তার ঘড়িটা কোন ব্র্যান্ডের ছিল, তার হাতে যে মোবাইল ছিল সে মোবাইল ফোনটা কোন ব্র্যান্ডের ছিল, তার পায়ে শু ছিল নাকি স্যান্ডেল ছিল, অর্থাৎ তার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আপনার ব্রেইনকে একটু চ্যালেঞ্জ দিন, আপনার ব্রেইনকে একটু কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসেন, এবং আপনি একটু মেমোরাইজ করেন, মেমোরি জগার আপনি করেন, তাহলে আপনার ব্রেইন শার্পেন হবে, শুধু শার্পেন হবে না, দৌড়ানো শুরু করবে। চতুর্থ যে পয়েন্টটি, ড্র ইউর সিটি ম্যাপ অ্যাকর্ডিং টু ইউর মাইন্ড। আপনি যে এলাকায় থাকেন, যে বাড়িতে থাকেন, যেই পরিবেশে থাকেন, অর্থাৎ জেলায় থাকেন, মহল্লায় থাকেন, বাজারে থাকেন, আপনি কোনো মোকামে থাকেন, সেই এলাকার ম্যাপটা আপনি আঁকার চেষ্টা করেন, কাগজ কলম নিয়ে বসেন, আপনার বাসা কোথায়, আপনার বাসার সামনের রাস্তাটা কোন দিক থেকে গিয়েছে, আপনার বাসার সামনে কোনো বাজার আছে কি না, মসজিদ কোথায় আপনার, আপনার বাজারে মেডিসিনের দোকানটা কোথায়, কাঁচা বাজার কোথায়, মাছ বাজার কোথায়, আপনার বাজারের সাথে শহরের বড় রাস্তার যেই কানেকশন, সেই কানেকটিভিটির সাথে কোনো ব্রিজ, পুল, কালভার্ট আছে কি না, একটু ড্র করেন, আঁকেন, চেষ্টা করেন, নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলেন, আপনার মাইন্ডকে বারবার 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 তাকে প্রশ্ন করেন এবং সেগুলো বের করে নিয়ে আসেন। এইভাবেই আপনি আপনার ব্রেইনটাকে শার্পেন করতে পারবেন। আপনার ব্রেইন যদি শার্পেন হয় তাহলে সেটা আপনার অ্যাসেট হবে, নাইদার আপনার এই ব্রেইন হচ্ছে লাইবিলিটি। পাঁচ নম্বর যে পয়েন্টটি, ভিজুয়ালাইজ ইউর ড্রিম। প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন আছে,
লক্ষ্য আছে, গোল আছে, প্রত্যেকটি মানুষের এক্সপেকটেশন আছে। সেই স্বপ্ন, লক্ষ্য এবং এক্সপেকটেশনগুলো আপনার কি? আপনি কি বাড়ি চান, গাড়ি চান? আপনার স্পেশালি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আগামী 5 বছর পরে কোন জায়গায় নিজেকে দেখতে চান, সেই বিষয়গুলোকে আপনি ইয়াদ করেন, মনে করেন এবং সেগুলোকে মনে মনে আঁকেন, মনে মনে নিয়ে আসেন। আপনি যদি গ্রামে একটা বাড়ি করেন, তাহলে সেই বাড়ির সামনে কোনো আপনার বাগান থাকবে কি না, এবং বিকেলবেলা সেখানে আপনি আপনার ওয়াইফ সহ বসে চা খাবেন কি না, আপনার বাচ্চারা সেই খোলা জায়গায় খেলাধুলা করবে কি না, আপনার বাচ্চা ওই খেলতে গিয়ে একটু পড়ে গিয়েছে, আপনি চায়ের কাপ রেখে দৌড়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসলেন, একটু আদর করলেন, এইভাবে আপনি ভিজুয়ালাইজ করেন। যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, তখন আপনার ব্রেনের ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় নিউরন সেলগুলো অ্যাক্টিভ হবে, শার্পেন হবে, আপনার অ্যাসেট তৈরি হবে। না হয় ভাই, আপনার এই ব্রেন কিন্তু লাইবিলিটি। আজকের দিনে আপনি লাইবিলিটি আলা ব্রেন নিয়ে কোনো কিছুই কিন্তু অ্যাসেট করতে পারবেন না। আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার মানে হচ্ছে যে আপনি আপনার ব্রেনটাকে শার্পেন করতে চাচ্ছেন। আনডাউটেডলি এই 5টা প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার ব্রেনটাকে শার্পেন করতে পারবেন। একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।